সংক্রান্তির এবারের আয়োজন হুমায়ুন আহমেদের আলি গল্পের নাম রোগ ভক্ষক রোফ মিয়া নতুন সব রহস্য গল্প শুনতে সাবস্ক্রাইব করুন সংক্রান্তি সাবধান ধূমপান মানে বিষপান মিসির আলি গুরুতর অসুস্থ দুইশো একত্রিশ নম্বর কেবিনে তাকে রাখা হয়েছে শ্বাসনালির প্রদাহ নিউমোনিয়া ফুসফুসে পানি একসঙ্গে অনেক সমস্যা পাঁচজন ডাক্তারকে নিয়ে একটা মেডিকেল টিম করা হয়েছে মেডিকেল টিমের ভাষ্য হচ্ছে মিসির আলী সাহেবের অবস্থা আশঙ্কাজনক নিউ জেনারেশন অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে কোনো সুফল পাওয়া যাচ্ছে না আমি দারুণ দুশ্চিন্তা নিয়ে দুইশো নম্বর কেবিন খুঁজে বের করলাম ভয়ে ভয়ে দরজা খুলে দেখি মিসির আলী গম্ভীর ভঙ্গিতে বিছানায় বসা তার হাতে বই তিনি মন দিয়ে বই পড়ছেন আমাকে দেখে বই বন্ধ করতে করতে বললেন আসুন আমি যে বইটা পড়ছি তার নাম উইন্ডোজ অফ মাইন্ড লেখকের নাম স্টেফান গ্রে বিজ্ঞানের নামে সব অবিজ্ঞানের ব্যবসা এইসব বই বাজেয়াপ্ত হওয়া দরকার এবং এই ধরনের বইয়ের লেখকদের কোনো জনমানব হিন্দী পেয়ে পাঠিয়ে দেয়া দরকার তাদেরকে সেখানে খাদ্য দেয়া হবে লেখালেখি করার জন্য কাগজ কলমও দেয়া হবে তারা কোনো বই লিখে শেষ করা মাত্র ক্যাম্প আয়োজন করে লেখা পোড়ানো হবে আবর্জনা মুক্তি উপলক্ষে গান বাজনার উৎসব হবে আরে আপনি বসুন না আমি বিছানার পাশে চেয়ারে বসলাম আচ্ছা আমি শুনছিলাম আপনি গুরুতর অসুস্থ মেডিকেল বোর্ড বসেছে অবস্থা আশঙ্কাজনক আর এসে দেখি আসলে গতকাল দুপুর পর্যন্ত আমার অবস্থা আশঙ্কাজনকই ছিল এখন পুরোপুরি সুস্থ বাড়ি চলে যেতে চেয়েছিলাম ডাক্তাররা যেতে দিচ্ছেন না আমার অলৌকিক আরোগ্য লাভের ব্যাপারটা তারা বুঝতে পারছেন না কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চান আপনার ফলে ঠোঙায় কি আম আছে হ্যাঁ আছে তো কাউকে ডেকে দুটা আম দিন কেটে নে খেতে ইচ্ছে করছে মারোয়ারিরা কিভাবে আম খায় জানেন না জানি না তারা রাতে বাতি নিভিয়ে ঘর অন্ধকার করে আম খায় কেন বলুন তো তারা হলো জৈন সম্প্রদায়ের তাদের ধর্মগুরু মহাবীর যে কোনো ধরনের প্রাণী হত্যা নিষিদ্ধ করেছেন আমে পোকা থাকলে সেই পোকা হত্যা করা যাবে না কাজেই অন্ধকারে আম খাওয়া দু একটা পোকা অন্ধকারে যদি খাওয়া হয়েও যায় সেই দৃশ্য দেখা হবে না কাজেই পাপও হবে না আম কেটে মিসির আলী সাহেবকে দেওয়ার ব্যবস্থা হলো। তিনি আগ্রহ নিয়ে আম খাচ্ছেন দৃশ্যটা দেখতে ভালোই লাগছে মরণাপন্ন রোগী দেখব বলে মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি এখন দেখছি রোগী স্বাস্থ্যে ও আনন্দে ঝলমল করছে আমি বললাম এবার বলুন মেডিকেল মিরাকেল কিভাবে ঘটল মিরাকেলের তো ব্যাখ্যা হয় না ব্যাখ্যা হলে মিরাকেল আর মিরাকেল থাকে না যাই হোক ঘটনাটা কি ঘটেছে আপনাকে বলতে পারি আমার জীবনের অনেক অমীমাংসিত রহস্যের একটি কে বলবো বলুন শুনি এখানে একটা শর্ত আছে শর্ত পালন করলে শোনাব আবার কি শর্ত সিগারেট খেতে ইচ্ছে করছে সিগারেট খাওয়ার ব্যবস্থা করুন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টেনে আসব ডাক্তাররা টের পাবে না এক প্যাকেট সিগারেট এবং একটি লাইটারের ব্যবস্থা করুন শরীর নিকোটিনের জন্য অস্থির হয়ে পড়েছে গল্প শোনার লোভে মিসির আলীকে সিগারেট এনে দিলাম মিসির কেবিনের বারান্দায় দাঁড়িয়ে মহানন্দে সিগারেট টানতে লাগলেন একজন অ্যাটেন্ডেন্টকে দরজার সামনে বসিয়ে রাখা হলো সে দর্শনার্থীদের বলবে এখানে ঢোকা যাবে না রোগী ঘুমাচ্ছে মিসির আলী গল্প শুরু করলেন সবাই পত্রিকায় খবর পড়ে আমি পড়ি বিজ্ঞাপন একটি জাতির মানসিকতা সীমাবদ্ধতা অগ্রগতি সবকিছুই বিজ্ঞাপনে উঠে আসে এক যুগ আগের কথা বলছি একদিন একটা অদ্ভুত বিজ্ঞাপন চোখে পড়ল তাতে লেখা যে কোনো রোগ গ্যারান্টি দিয়ে আরোগ্য করি আরোগ্য করিতে না পারিলে মাটি মিয়া বিজ্ঞাপনের নিচে ঠিকানা দেয়া এবং একটি টেলিফোন নম্বর দেয়া আমি টেলিফোন করে রোফ মিয়াকে ডেকে দিতে অনুরোধ করলাম যিনি টেলিফোন ধরলেন তিনি ক্ষিপ্ত গলায় বললেন লোফ কি কাজ করমু নাই এরপর যদি ফোন করেন একবার বাপ তুলে গালি দিব আমি রোফ মিয়ার ঠিকানায় চিঠি লিখে তাকে ঢাকায় আসতে বললাম রোফ মিয়া এলো না তবে তার কাছ থেকে একটা ছাপানো চিঠি চলে এলো চিঠির শেষে রোফ মিয়ার আঁকা বাকা হাতে দস্তখত লোকটি যথেষ্ট গোছানো তা বোঝা যাচ্ছে চিঠির উত্তর ছাপিয়েই রেখেছে তাতে লেখা জনাত মিসির আলী সম্মান সম্ভাষণপূর্বক নিবেদন এই যে আমার পক্ষে নিজ আপনার কাছে যাওয়া সম্ভব নহে রাহা খরচ বাবদ এক শত টাকা মাত্র পাঠাইলে ত্বরিত ব্যবস্থা নেওয়া হইবে রোগের জন্য আমার ফ্রি নিম্নরূপ জটিল রোগ পাঁচ শত টাকা মাত্র সাধারণ রোগ আলোচনা সাপেক্ষে সত্তরের বেশি বয়সের রোগী চিকিৎসা করা হয় না হাড় ভাঙা রোগী চিকিৎসা করা হয় না শিশুদের জন্য বিশেষ কনসেশনের ব্যবস্থা আছে ছাত্রদের জন্য অর্ধেক কনসেশন তবে হেডমাস্টার সাহেবের প্রত্যয়নপত্র লাগবে ইতি আপনার একান্ত বাধ্যগত রূপ মিয়া চিঠি পড়ে সঙ্গে সঙ্গেই আমি মানি অর্ডার করে একশো টাকা পাঠালাম ইন্টারেস্টিং একটা চরিত্র দেখার আলাদা আনন্দ আছে টাকা পাঠানোর দশ দিনের মাথায় র্যাকসিনের গাঢ় লাল রঙের ব্যাগ হাতে রোফ মিয়া আমার বাড়িতে উপস্থিত অপুষ্ট শরীরের একজন মানুষ গ্রাম্য গায়কদের মতো মাথায় বাবরি চুল সব চুল পাকা চোখে সস্তা সানগ্লাস ভাদ্র মাসের গরমে গায়ে বুকের বোতাম লাগানো কোট ময়লা শার্টের সঙ্গে হাতের ব্যাগের মতো নীল রঙের টাই তার গা থেকে উৎকট বিড়ির গন্ধ আসছে রৌফ মিয়া বললেন এইবার বলেন রোগীকে আপনি অল্প কথায় রোগ বর্ণনা করেন অধিকতার প্রয়োজন নাই সার্থকতাও নাই সময় নষ্ট তা বুঝলাম এত দূর থেকে এসেছেন নেন বাথরুমে যান হাত মুখ ধোন দুপুরের খাওয়া নিশ্চয়ই হয়নি আসুন একসঙ্গে খানা খাই আগে বলেন গোসলের ব্যবস্থা কি আছে গরমে কাহিল হয়ে গেছি আমার সঙ্গে লুঙ্গি গামছা তেল সাবান সবই আছে। রোগী দেখতে প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় সব ব্যবস্থাই সঙ্গে রাখি দাঁতের খিলাল পর্যন্ত আসে তাই নাকি গোসলের ব্যবস্থা অবশ্যই আছে আপনি আরাম করে গোসল করুন তারাহুরার কিছু নেই কে বললো তারাহুরা নাই অবশ্যই আছে রাতে লঞ্চে করে চলে যাব ভোলায় ভোলা থেকে পেয়েছি বিশ্বাস না করলে আপনাকে সিঠি দেখাতে পারি কেন বিশ্বাস করব না অবশ্যই বিশ্বাস করছি যান গোসল সেরে আসুন সোজা চলে যান ডান দিকে বাথরুম আসা যাচ্ছি একটা বিড়ি খেয়ে ঠান্ডা হয়ে তারপরে বাথরুমে হয়ে ঢুকবো সিগারেট খাওয়ার সামর্থ্য আমার আছে বিড়ি খাই কারণ সিগারেট আমাকে ধরে না তাছাড়া বিড়ি কম ক্ষতিকর সিগারেটে নানা কেমিক্যাল মিশায় বিড়ি হচ্ছে নির্ভেজাল তামাক রোফ বিড়ি ধরিয়ে বুকে হাত রেখে বিকট শব্দে কাশতে লাগলেন যিনি গ্যারান্টি দিয়ে অন্যের রোগ সারান তিনি নিজেই অসুস্থ বলে মনে হল দুপুরে রৌফ মিয়া অতি তৃপ্তি করে খেলেন কেউ সাধারণ খাবার তৃপ্তি করে খাচ্ছে দেখলে ভালো লাগে আমি মুগ্ধ হয়ে তার খাওয়া দেখলাম খাদ্য বিষয়ে কথাও শুনলাম প্রথমে বললেন বাহ এটা কি করলা ভাজি সবাই করা করে করলা ভাজে কালো করে ফেলে আপনার বাউর সি সবুজ করে ভেজেছে অসাধারণ এই করলা ভাজি দিয়ে এক গামলা ভাত খাওয়া যায় এরপর ছোট মাছের তরকারি নিলেন আহা ছোট মাছ দিয়ে সজি না সঙ্গে আবার কাঁচা বেহেস্তিখানা এক পথ হলেই চলে এরকম একটা পদ থাকলে অন্য পথ লাগে না শেষে ডাল খেতে খেতে বললেন ডালের মধ্যে ফাঁসফোরণ দিয়েছে আবার ধনে পাতাও আছে স্বাদ হয়েছে মারাত্মক ভাই সাহেব আপনার বাবরচির হাতে সুমা খাওয়া প্রয়োজন খাওয়া শেষ করার পর ভদ্রলোক যে কাজটা করলেন তার জন্যে আমি ঠিক প্রস্তুত ছিলাম না তিনি আমার কাজের ছেলে হামিদকে ডেকে বললেন এদিকেশ বাবা তোমার রান্না খেয়ে অত্যধিক তৃপ্তি পেয়েছি এই পাঁচটা টাকা রাখো বকশিস আমি দরিদ্র মানুষ এর চেয়ে বেশি দেওয়ার সামর্থ্য নাই তবে তোমার জন্য খাস দিলে এক্ষুনি আল্লাহ পাকের দরবারে দোয়া করব হাত তোলো দোয়ায় সামিল হও রৌফ হাত তুলে দোয়া শুরু করলেন আল্লাহ মামিন হে আল্লাহ পাক আজ অতি তৃপ্ত যা রন্ধন খেয়েছি তুমি তাকে বেহেশতে নসিব করো যেন সে বেহেস্তি খানা খেতে পারে যে পিতা মাতা এমন এক বাবুর জন্ম দিয়েছে তাদেরকেও তুমি বেহেশতে নসিব করো আমিন আমি অবাক দোয়া শেষ হবার পর দেখি হামিদের চোখে পানি সে চোখ মুছে ফুপাতে লাগলো আমি বললাম শুনুন আজ রাতটা আপনি ঢাকায় থেকে যান হামিদ মাংস রাধুক সে ভালো মাংস রান্না করে ঠিক আছে তাইলে থাকলাম ভোলা রোগী একদিন পরে দেখলেও ক্ষত্রি কিছু নাই এতদিন রোগ ভোগ করেছে আর একদিন বেশি ভোগ করবে উপায় কি আল্লাহ ফাকে ইশারা শোনেন আপনার রোগী সন্ধ্যার পরেই দেখব এখন শুয়ে কিছুক্ষণ ঘুমাবো অতিরিক্ত ভোজন করে ফেলেছি এরপর মিয়া সন্ধ্যা পর্যন্ত নাক ডাকিয়ে ঘুমালেন আমি হামিদকে বললাম রাতে ভালো খাবারের আয়োজন করতে পোলাও খাসির রেজালা আর মুরগির কোরমা বেচারা আরাম করে খাক দুপুরে অতি সামান্য খাবার খেয়ে যে তৃপ্তির প্রকাশ দেখেছি তা আবার দেখতে ইচ্ছে করছে রফ মিয়া যখন শুনলেন আমার কোনো রোগী নেই আমি শুধু গল্প করার জন্যই তাকে টাকা পাঠিয়ে আনিয়েছি তখন তিনি খুবই অবাক হলেন আমি বললাম ভাই আপনি রোগ কিভাবে সারান রোগ ভক্ষণ করে ফেলি কি করে ফেলেন বোঝেন নাই ভাই সাহেব খেয়ে ফেলি খেয়ে ফেলি ভক্ষণ বুঝলাম না কিভাবে খেয়ে ফেলেন এই খান সেটে ফেলি ব্যাপারটা ভালো মতো ব্যাখ্যা করুন তো আমি রোগীর কফা সেটে রোগ খেয়ে ফেলতে পারি হাতের তালু পায়ের তালু সেটেও খাওয়া যায় ছোট শিশুদের ক্ষেত্রে ঘাড় সেটে রোগ খাওয়া আমার জন্য সহজ আচ্ছা আচ্ছা ও বুঝতে হুম আপনার ভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি আমার কথা বিশ্বাস করেন নাই অনেকেই করে না বাংলাদেশে বিশ্বাসী লোক পাওয়া কঠিন সবাই অবিশ্বাসী আমার কাছে সার্টিফিকেট আছে দুইটা দেখতে পারেন আমি ইচ্ছা করলে সার্টিফিকেট রাখতে পারতাম রাখি নাই কারণ আমি সার্টিফিকেটের কাঙাল না তা আপনি কিসের কাঙাল আমি হইলাম ভালোবাসার কাঙাল যে যার কাঙাল হেই জিনিস পায় না আপনি পাননি জিনা তবে আপনি ভালোবাসা দেখায়ছেন আদর করে পাশে নিয়ে ভাত খেয়েছেন নিজের হাতে প্লেটে তিনবার ভাত তুলে দিয়েছেন ছোট মাছের দিয়েছেন দুইবার সালুনের বাটিতে একটা বড় সাফিলা মাছ ছিল সেটা আপনি নিজে না নিয়ে আমার পাতে তুলে দিয়েছেন এমন ভালোবাসা আমার কেউ দেখায় নাই ভাই সাহেব দয়া করে সার্টিফিকেট দুইটা পড়লে আমি খুব খুশি হব আমি সার্টিফিকেট দুটো পড়লাম একটি দিয়েছেন নান্দিনা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তিনি লিখেছেন এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে ব্যতিক্রমী চিকিৎসক মোহাম্মদ রৌফ মিয়ার চিকিৎসায় নান্দিনা স্কুলের দপ্তরি শ্রীরামের কন্যা সুধা সম্পূর্ণ আরোগ্য লাভ করিয়াছে সে দীর্ঘদিন জটিল জন্ডিস রোগে আক্রান্ত ছিল আমি মহম্মদ রৌফ মিয়ার উন্নতি কামনা করি সে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় তাহার নৈতিক চরিত্র উত্তম পক্ষে মোহাম্মদ আজিজুর রহমান খান সহকারী প্রধান শিক্ষক নান্দিনা হাইস্কুল দ্বিতীয় প্রশংসাপত্রটি উকিল আশরাফ আলী খাঁ দিয়েছেন এই প্রশংসাপত্রটি ইংরেজিতে লেখা আই হেয়ার বাই কনফার্ম দ্য ফ্যাক্ট দ্যাট মিস্টার রোফ মিয়া মিয়া বললেন ইংরেজি জোর বেশি বলেন ভাই তা একটু বেশি উনি উকিল মানুষ তো অনেক চিন্তা ভাবনা করে লিখছে আচ্ছা একটা কথা আপনার খবর স্থানীয় কোনো কাগজে আসেনি এ জাতীয় খবর তো লোকাল কাগজগুলো খুব আগ্রহ করে ছাপায় রফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন ঘটনাটা তাহলে আপনাকে বলেই ফেলি নেত্রকোনা বার্তায় একবার খবর উঠেছিল পেপার কাটিং হারায় ফেলেছি তবে হারিয়ে লাভ হয়েছে ওরা আমার নাম ভুল করে লিখেছে লিখেছে রব মিয়া রবার আর রফ কি এক ফাজিল ফুলাপান সাংবাদিক হয়ে বসেছে আর লিখেছে ও ভুল লিখেছে রব মিয়া অন্যের রক্ষে জীবন ধারণ করে তিনি কোনো খাদ্য গ্রহণ করেন না খাদ্য গ্রহণ না করলে কি মানুষ বাসে আপনি বলেন না আপনি বিয়ে করেছেন যৌবন কালে বিবাহ করেছিলাম স্ত্রী মারা গেল কলের আয় ছেলে একটা ছিল নাম রেখেছিলাম সুন্দর ছবি ছিল এই নাম ছেলেটা মারা গেল টাইফয়েডে রোগ খাওয়া তখন জানতাম না এই জন্য চোখের সামনে মারা গেল রোগ খাওয়া জানলে টাইফয়েড কোনো বিষয় না সেটে ভক্ষণ করে ফেলতাম এই রোগ খাওয়ার কৌশল কিভাবে শিখলেন হ্যাঁ আমার ছেলে রাজা মিয়া আমার শিখাইছে একদিন ভোর রাতে রাজা মিয়াকে স্বপ্নে দেখলাম আমি বললাম বাবা তুমি কেমন আছো ভালো আছে তোমার কি বেহেস্তে নসিব হয়েছে জানি না তোমার মা কুই তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় না না তারপরে সেই আমারে রক্ষাওয়ার কৌশল শিখাই দিল আমি স্বপ্নের মধ্যেই ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ কাঁদলাম ঘুম ভাঙার পরে দেখি সুখের পানিতে বালিশ ব্রিজা গেছে রোফ মিয়া চোখ মুছতে লাগলেন এক সময় বললেন ভাই সাহেব আপনার ব্যবহারে মুগ্ধ হয়েছি আপনি যদি সান রোগ খাওয়ার কৌশলটা শিখাই দিব তবে আপনারা ভদ্র সমাজ আপনারা পারবেন না সাটাসাটি বিষয় আছে তো রফ মিয়া দুদিন থেকে ভোলায় রোগী দেখতে গেলেন ছয় মাস পর তার কাছ থেকে একটা চিঠি পেলাম এইবারের চিঠি ছাপানো না হাতে লেখা তিনি লিখেছেন বিরাট আর্থিক সমস্যায় পতিত হইয়াছি যদি সম্ভব হয় আমাকে দুইশত টাকা করজ দিবেন আমি যত দ্রুত সম্ভব কর্জ পরিশোধ করিব ইতি আপনার অনুগত মিয়া রভ রা আমি নামের পরে রভ টাইটেল নিজেই চিন্তা করে বাহির করিয়াছি অর্থ রোগভক্ষক আমি দুশো টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিলাম এই ধরনের কর্জের টাকা কখনো ফেরত আসে না তাতে কি মানুষটার প্রতি আমার এক ধরনের মমতা তৈরি হয়েছে অবোধ শিশুদের প্রতি যে মমতা তৈরি হয় আমার মমতার ধরনটা ঠিক সেরকম আরো ভেঙেছে জীবন্ত কঙ্কাল ভাব চলে এসেছে আমি বললাম আপনার শরীরের এই অবস্থা কেন ভাই হার বইলেন না অন্যের খেয়ে খেয়ে এই অবস্থা হয়েছে রোগ হওয়ার পর বেশি করে দুধ খেতে হয় দুধ পাবো কই বলেন পনেরো টাকা কেজি দুধ আসুন আপনাকে একজন ডাক্তার দেখাই রফ মিয়া আতকে উঠে বললেন এ কি অসম্ভব কথা বললেন আপনি আমি বিখ্যাত রোগভক্ষক এখন আমি যদি ডাক্তারের কাছে যাই লোকে কি বলবে আহ কেউ তো জানছে না কেউ না জানুক আপনি তো জানলেন একজন জানা আর এক লক্ষ জন জানা একই কথা মিয়া শীতের সময় এসেছিলেন বাজারে নতুন সবজি উঠেছে তার জন্য বাজার করলাম হামিদ অনেক পদ রান্না করল কিন্তু তিনি কিছুই খেতে পারলেন না দুঃখিত গলায় বললেন ক্ষুধা নষ্ট হয়ে গেছে ভাই সাহেব মানুষের রোগ বাক্ষণ করে এই অবস্থা হয়েছে যদি সম্ভব হয় এক কাপ দুধ দেন তা না হয় দিলাম শুনুন আপনি রোগ খাওয়াটা ছেড়ে দিন না না নিজে ছেলে একটা বিদ্যায় শিখাই দিয়েছে মানুষ বিপদে পড়ে আমার কাছে আসে না করতে পারি না ভাই সাহেব কয়েকদিন আগে ছেলেটাকে স্বপ্নে দেখেছি সে এখনও তার মারে খুঁজে পায় নাই পরকালে বাপ সারা ঘুরতেছে দেখেন তো অবস্থা রফ মিয়া হঠাৎ বড় বড় বিশ্বাস নিতে নিতে শুয়ে পড়লেন আপনার কি আসমা আছে আগে ছিল না সম্প্রতি হয়েছে একজনের হাফানি বক্ষণ করে এই অবস্থা আমাকে ধরে ফেলেছে আপনার ছেলেটাকে একটু বলুন বুকে সরিষার তেল মালিশ করে দিতে রসুন দিয়ে তেলটা গরম করতে হবে আমি দীর্ঘ সময় ধরে তেল ঘষল এক সময় মিয়া ঘুমিয়ে পড়লেন মুখ থেকে ঘর ঘর শব্দ হতে লাগল মিসির আলী থামলেন আমি বললাম আপনার রোগমুক্তির পেছনে কি রোগভক্ষক রোফমিয়ার কোনো ভূমিকা আছে সেটা তো আমি জানি না এই চিঠিটা পড়ে দেখুন হামিদ ভোরবেলা চিঠিটা দিয়ে গেছে আমাকে দেখতে এসেছিলেন চিঠি লিখে চলে বান্দরবান গেছেন মুরং রাজার এক আত্মীয়ের চিকিৎসার জন্য তার ডাক এসেছে আমি চিঠি হাতে নিলাম চিঠিতে লেখা জনাব বান্দরবনের মুরং রাজার এক জ্ঞাতি ভ্রাতা উল্লাং প্রু সাহেবের চিকিৎসার জন্য অর্ধ সকাল এগারোটায় রওনা হইব ঢাকায় আসিয়া আপনার অসুখের খবর শুনিলাম হামিদকে নিয়ে হাসপাতালে আসিয়া আপনার অচেতন মুখ দেখিয়া মর্মে আঘাত লাগিয়াছে বিশিষ্ট রোগভক্ষক বাংলার গৌরব যাহার ঘনিষ্ঠ বন্ধু এবং ভ্রাতাত্তুল্য তাহার এই অবস্থা কেন হইবে আর এই বাংলার গৌরব টাইটেল বর্তমানে আমি ব্যবহার করিতেছি যে দেশে যে নিয়ম নিজের ঢোল নিজেকেই বাজাতে হয় যাই হোক আমি আপনার ডান হাত সাটিয়া রোগ সম্পূর্ণই ভক্ষণ করিয়াছি অবশিষ্ট কিছুই নাই কিছুদিন শরীর দুর্বল থাকিবে দধি এবং ফল খাইবেন কষি ডাবের পানি শরীরের জন্য রোগমুক্তির সময় অত্যন্ত উপকারী ইতি আপনার অনুগত মোহাম্মদ মিয়া বিশিষ্ট রোগভক্ষক বাংলার গৌরব পুনশ্চ জনাব ভালো কাগজে একটা প্যাড ছাপাইতে কত খরচ পড়িবে সেই অনুসন্ধান নিবেন প্যাডে আমার নাম ঠিকানা এবং টাইটেল লেখা থাকিবে বাংলার গৌরব লেখা থাকিবে সোনালী কালিতে ফ্যাডের ডানবাসা আমার ছবি তিনটি ছবি সঙ্গে দিয়া দিলাম যেটি পছন্দ হয় সেটি ব্যবহার করিবেন আমি তিনটি ছবি হাতে নিলাম তিনটি ছবিরই ক্যাপশন আছে একটিতে রোফ মিয়ার কানে মোবাইল টেলিফোন ক্যাপশনে লেখা রোগীর সঙ্গে বাক্যালাপের অত দ্বিতীয় ছবিতে তিনি ব্যাগ হাতে দাঁড়িয়ে চোখে কালো চশমা ক্যাপশনে লেখা কলেজ যাবার জন্য প্রস্তুত তৃতীয় ছবিতে তিনি একটি শিশুর কপাল চাটছেন ক্যাপশানে লেখা চিকিৎসা চলাকালীন ছবি চিঠিটা মিসিডালির হাতে ফিরিয়ে দিলাম আপনার কি ধারণা সে সত্যি সত্যি আপনার রোগ খেয়ে ফেলেছে রোভ আমার কাছে এসেছিলেন রাত নটায় তিনি পনেরো মিনিটের মতো ছিলেন এর মধ্যে হাসপাতালে হইচই পড়ে যায় নার্স ডাক্তার মিলে বিরাট জটলা বুড়ো এক পাগল মেঝেতে বসে কুকুরের মতো আমার হাত চাটছে তাকে দারোয়ান দিয়ে তাড়িয়ে দেয়া হয় আমার জ্ঞান ফেরে রাত দশটার দিকে জ্বর তখনই নেমে যায় রাত বারোটার সময় বুঝতে পারি আমি পুরোপুরি সুস্থ আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব দেননি আপনার কি ধারণা রোগ ভক্ষক আপনার রোগ ভক্ষণ করেছে আমি জানি না আসলে হিসেব মিলাতে পারছি না রেইন ফরেস্টের আদিবাসী সমন চিকিৎসকদের মধ্যে রোগীর বুড়ো আঙুল চুষে রোগ আরোগ্যের পন্থা আছে রেড ইন্ডিয়ানরা গায়ে হাত বুলিয়ে রোগ সারায় অধ্যাপক মেসমার বডি ম্যাগনেটিজম দিয়ে চিকিৎসার কথা বলতেন তবে এর কোনোটাই বিজ্ঞান স্বীকার করে না যুক্তি স্বীকার করে না আমি নিজে কঠিন যুক্তিবাদী মানুষ তারপরেও মনে হয় যে মিসির আলী রেডিও বন কাগজে প্যাড ছাপিয়েছিলেন রোগভক্ষক রোফমিয়ার কাছে সেই প্যাড আর পৌঁছানো যায়নি বান্দরবান থেকে ঢাকা ফেরার পথে বমি করতে করতে তার মৃত্যু হয় মিসির আলী বন্ধুর মৃত্যুর খবর পান এক মাস পরে শুনলেন গল্প রোগ ভক্ষক রৌফ মিয়া রচনায় হুমায়ুন আহমেদ গল্পপাঠ মিসির আলী রৌফ মিয়া রাজা মিয়া ও জনৈক ব্যক্তির চরিত্রে মাহবুব শিক্ষকের চরিত্রে রঞ্জন ও উকিলের চরিত্রে রুহান পরবর্তী রহস্য রোমাঞ্চ শোনার নিমন্ত্রণ রইল সাবস্ক্রাইব কমেন্ট লাইক ও শেয়ার করুন সংক্রান্তি শেষ নয় শুরু